আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা ইরানের গতকালকের ভোট শেষ হওয়ার কথা ছিল বিকাল চারটার মধ্যে তবে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুই দফা এই ভোটের সময় বাড়ায় প্রথমে রাত পর্যন্ত এবং পরবর্তী সময় পর্যন্ত এই ভোট গ্রহণ চলে ইরানের রাষ্ট্রপতি জনাব রাইসি ছিলেন একজন কট্টরপন্থী ধারণা করা হচ্ছিল যে তার এই মর্মান্তিক মৃত্যুর পর ইরানের জনগণ হয়তো আরেকজন কট্টরপন্থী রাজনীতিবিদকে তাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবেন তবে ইরানের দ্বিতীয় দফার নির্বাচনে সেই ধারণা সম্পূর্ণ ভাবে পাল্টে দিয়েছে অত্যন্ত অবাক করা হলেও সত্য ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে হয়েছেন। দেশটির মাসুদ মাসুদ ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। সাবেক পারমাণবিক আলোচক এবং কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে দেশটির নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক বিখ্যাত সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে তিন কোটির বেশি ভোট ভোটগণনা ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আর এর মধ্যে মাসুদ পেয়েছেন প্রায় দশমিক তিন শতাংশ অন্যদিকে মিস্টার জালিলি পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ বার্তা সংস্থা এপির প্রতিবেদনে যেমনটা নিশ্চিত করা হয়েছে শনিবার ভোর হতেই মাসুদ পেজি স্ক্যানের সমর্থকরা তেহরান সহ বিভিন্ন শহরে নেমে আসেন এবং উল্লাস শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাসুদের সমর্থকরা ইরানের বিভিন্ন শহরে রাস্তায় নেচে গিয়ে তাদের বিজয় উদযাপন করছেন ইরানের বিখ্যাত প্রেস টিভির দেওয়া তথ্য অনুসারে উনসত্তর বছর বয়সী নতুন প্রেসিডেন্ট মিস্টার মাসুদ একজন হার্ট সার্জারি বিশেষজ্ঞ তিনি পাঁচবার সংসদ সদস্য হিসেবে ইরানের পার্লামেন্টে দায়িত্ব পালন করেছেন এবং অন্তত চার বছর দেশটি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এক ঘয়ে স্বভাবের জন্য পরিচিত তিনি ইরানের রাজনৈতিক পরিবেশ এবং দুর্নীতির সমালোচনা প্রকাশ্যে অনেকবার করেছেন যদি আমরা একেবারে সর্বশেষ কথা কথা বলি তাহলে সালে পুলিশ হেফাজতে মাসা আমিনের হিজাব কাণ্ডের জন্য যে মৃত্যু হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে পুরো ইরান জুড়ে হিজাব বিরোধী যে আন্দোলন তৈরি হয়েছিল ইরানের সরকারের সরাসরি ভূমিকা সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলেন এই মিস্টার মাসুদ তিনি প্রকাশ্যেই কিন্তু ইরান সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছিলেন হিজাব ইস্যুতে ছাড় দেওয়ার পক্ষে ছিলেন তিনি এছাড়াও পশ্চিমা বিশ্বের সঙ্গে যে কোনো মধ্যস্থতা আপোষ করার পক্ষে তিনি এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দিকে যে বিতর্ক হয়েছিল চারজন প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে সেখানে তিনি প্রকাশ্যই বলেছিলেন যে আমেরিকার সঙ্গে আমাদের শত্রুতা কত বছর চলবে আমরা কি আমেরিকার সঙ্গে সমঝোতা করে আমাদের অর্থনীতি এবং সামাজিক পরিস্থিতির অগ্রগতি করতে পারি না দেখুন একেবারে ছোট করে যদি আমরা ইরানের এই নতুন প্রেসিডেন্ট মিস্টার মাসুদের পূর্ব ইতিহাস বলি সেটা কিন্তু একেবারে চমকপ্রদ ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের মাহাবাদে উনিশশো বাহান্ন সালের উনত্রিশে সেপ্টেম্বর ইরানের এই নতুন প্রেসিডেন্ট মিস্টার মাসুদ জন্মগ্রহণ করেন তার বাবা কিন্তু ইরানের কোনো লোক নয় তিনি আজার বাইজানের একজন নাগরিক ছিলেন আজারি এবং তার মা ছিল কুর্দিস ইরানের একজন কুর্দিস নাগরিক যে কুর্দিসরা বর্তমানে ইরান থেকে ভেঙে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাবা আজার বাইজানের নাগরিক এবং মা হলো কুর্দিস এমন পরিবারের জন্মগ্রহণ করা মিস্টার মাসুদের যে কালচার এবং ঐতিহ্য ইরানের মূল ধারায় কখনোই কিন্তু মিলেনি খুদ ইরানের নতুন প্রেসিডেন্ট মিস্টার মাসুদের ভাষায় তিনি দীর্ঘদিন ধরেই ইরানের বিশাল সংখ্যা সংখ্যালঘু জাতিগোষ্ঠীর পক্ষে কাজ করছেন এখন সংখ্যা সংখ্যালঘু জাতিগোষ্ঠী বলতে ইরানের ভেতর যে কুর্দিস রয়েছে তাদের বোঝানো হয় দেখুন যদিও ইরানের ভেতর যারা কুর্দি রয়েছে তারা অনেকটি বর্তমানে নিয়ন্ত্রণে তবে বাস্তবতা হলো সিরিয়ার ভেতর এবং তুরস্কের ভেতর যে সকল কুর্দিরা রয়েছে আমেরিকার সমর্থনে সরাসরি তারা যুদ্ধ করছে এবং আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করছে এম তো অবস্থায় সংখ্যালঘু বা কুর্দিদের জন্য কাজ করা ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া আমেরিকার জন্য কিন্তু একটা আশার আলোর মতো কারণ তার মাধ্যমে সম্পর্ক অনেকটা স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে সেটা শান্ত করারও কিন্তু আমেরিকার সুযোগ হতে পারে দেখুন ইরানের ইতিহাসে সংস্কারবাদী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মিস্টার মাসুদি কিন্তু প্রথম নয় এর পূর্বেও মোহাম্মদ খাতিমি এবং আহমেদ নিজাত দুই জন সংস্কারপন্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন বোরকানে বলে রাখা ভালো যে সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতیمی প্রশাসনের অধীনেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান এই মিস্টার মাসুদ দেখুন যদিও এখন বর্তমানে সংস্কারবাদী হিসাবে তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন তবে রাজনীতিতে তার যে উত্থান সেটা কিন্তু কট্টরপন্থী হিসাবে হিসাব বলছে দুই হাজার সালে সর্বপ্রথম তাবরিজ থেকে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হন মিস্টার মাসুদ এরপর তিনি ডেপুটি পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই সময় পশ্চিমাদের কড়া সমালোচক হিসাবে তিনি কিন্তু বেশ পরিচিত ছিলেন দুই সালে দিকে ইরানের পরমাণু কেন্দ্রগুলোর উপর নজরদারির জন্য যখন আমেরিকা ইরানের ভূখণ্ডের ভেতরে ড্রোন পাঠায় এবং ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেই ড্রোনটিকে ভূপাতিত করে এই ঘটনার কিন্তু বেশ প্রশংসা করেছিলেন এই মাসুদ সেই সময় তিনি তার বক্তব্যে বলেছিলেন যে এর মাধ্যমে আমেরিকানদের মুখে জোরালো ঘুষি দেওয়া হলো এবং তাদের প্রমাণ দেওয়া হলো যে আমাদের দেশ তাদের কাছে আত্মসমর্পণ করবে না দেখুন নির্বাচনের প্রচারণা এবং নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবং দেশ পরিচালনার যে কাঠামো সে দুইটা একেবারে ভিন্ন হতে পারে যে নিজের নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করার জন্য এবং ভোট বেশি পাওয়ার জন্য তিনি সংস্কারপন্থী কথা বলেছেন তবে ইরানের বাস্তবতা হলো এবং ইরানের যে প্রধান প্রশাসনিক কাঠামো হলো সেখানে প্রেসিডেন্টের সিদ্ধান্তে কোনো কিছুই হয় না প্রেসিডেন্ট শুধু প্রস্তাব দিতে পারবেন যে কোনো ধরনের সম্পর্ক আমেরিকার সঙ্গে স্বাভাবিক করা বা যে কোনো পদক্ষেপ এটা শুধু প্রেসিডেন্ট প্রস্তাব দিতে পার আর চূড়ান্ত ইরানের যে সুপ্রিম লিডার রয়েছে আয়াতুল্লাহ খামেনি তার যেই গার্ডিয়ান কাউন্সিল রয়েছে সেখান থেকেই কিন্তু এটার অনুমোদন দেওয়া হবে এবং এখানে বলে রাখা ভালো যে ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা আয়াতুল্লাহ আয়াতুল্লা হাতে এত পাওয়ার রয়েছে যে তিনি চাইলে যে কোনো মুহূর্তে একজন নির্বাচিত প্রেসিডেন্টকেও বহিষ্কার করে আবার যে কোনো সময় নির্বাচন দিতে পারবেন এবং যদি আমরা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং প্রেসিডেন্টের ইতিহাস দেখি তাহলে ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসাবে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে নির্বাচিত হয়েছিলেন আবুল হাসান বানি সাদর ছিয়াত্তর শতাংশ ভোট পেয়ে তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন তবে তিনি ছিলেন একজন সংস্কারবাদী আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন তিনি আর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসানের পরিণতি কী হয়েছিল জানেন ক্ষমতা গ্রহণের মাত্র এক বছরের মাথায় উনিশশো সালের বাইশে জুন বোমা হামলার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে করা হয়েছিল এবং তিনি সেই বোমা হামলায় মারা যান আজও পর্যন্ত কেউ জানে না কারা সেই বোমা হামলা করেছিল এবং কেন করেছিল তার কোনো তদন্ত রিপোর্ট কিন্তু আজও পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে বলা হয়ে থাকে ইরানের যে সাবেক সুপ্রিম লিডার ছিলেন সরাসরি এই ঘটনায় জড়িত দেখুন ইরানের তেলের খনিগুলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ইরানের আইন প্রণেতার সিস্টেম ইরানের অর্থনীতি এবং ইরানের বিনিয়োগ নীতি সকল কিছু সরাসরি নিয়ন্ত্রণ করেন সুপ্রিম লিডার এবং গার্ডিয়ান কাউন্সিল এই জায়গায় প্রেসিডেন্ট শুধু বিভিন্ন পরিকল্পনা তৈরি করেন এবং প্রস্তাব করেন চূড়ান্তভাবে সেটা অনুমোদন বা না অনুমোদন সেটা এখনও আয়াতুল্লাহ খামিনের হাতে আর এই জন্যই কিন্তু পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যম এই নির্বাচনকে ভণ্ডামির নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন এবং প্রকৃত ক্ষমতা এখনও আয়াতুল্লাহ খামিনের হাতে রয়ে গেছে তাদের দাবি অনুসারে দেখুন হতে পারে মিস্টার মাসুদ নতুন করে চারজন পার থেকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলা হচ্ছে ল্যাংরাঘড়া বাজি মেরেছে তবে বাস্তবতা হলো ইরানের সুপ্রিম লিডার এবং ইরানের বর্তমান যে পলিসি রয়েছে তার বিরুদ্ধে যদি তিনি যান তাহলে তার অস্তিত্ব থাকবে না এটাই হলো বাস্তবতা এখন দেখার বিষয়ে যে পরিস্থিতির গম্ভীরতা বুঝতে পেরে তিনি তার পূর্বের যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তন করে ইরানের মূল ধারার স্ট্র্যাটেজিতে চলেন কিনা কিছুটা সময় লাগবে তাকে পর্যবেক্ষণ করে মন্তব্য দেওয়ার তবে আশা করছি ভালো কিছুই হবে তো বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ